नमस्कार बंधुरा, आमी पौशाली चले एलाम आजकेर प्रथम भिडियो निये। आर एई प्रथम भिडियोते तोमादेर सकलके स्वागत जानाई आर सकलके जानाई वेरी गुड मर्निंग। बंधुरा एखन आमी एई भिडियोटाते गतकाल देखे एसेछिलाम, तीनटे सिनेमा देखते गियेछिलाम। प्रथमटा हच्छे जयेश भाई जोरदार, सेकेंडटा हच्छे अपराजित एबं लास्टे देखेछि हृदपिण्ड। तो हृदपिण्ड केमन लागलो सेटा निये एई भिडियोटा करब। तो भिडियोटा शुरू करबार आगे आमी एकटा कथा बोलते चाइ। देखो बंधुरा, गतकाल सन्ध्येबेला एकटा घटना घटेछे जेखाने अपराजित देखते जाबार समय सागर नीलेर संगे आमादेर देखा हय एबं सागर नीलेर संगे प्रथम गतकाली परिचय हय एबं ओर संगे कथाओ हय। हाँ, एटा ठीक पब्लिक रिएक्शन आमी जखन निच्छिलाम तखन ओ आमार क्यामेराके एकटु अ्यावयड करेछे। एबार देखो बंधुरा, सेई जन्य ओके तोमरा केउ खराब बोलो ना, ओ किन्तु खूब भालो छेले। ও একজন রিভিউয়ার হিসেবে ও নাই চাইতে পারে আমার ক্যামেরার সামনে আসতে, বা ওর কেমন লেগেছে সেই মতামতটা নাই জানাতে পারে ও। তো এখান থেকে কেউ ওকে খারাপ ভেবো না, ও তেমন কোনো খারাপ ব্যবহার কিন্তু আমাদের সঙ্গে করেনি। কারণ দেখো বন্ধুরা, তোমরা যদি সকলে এইভাবেই আমাদের প্রত্যেকজন বাংলা রিভিউয়ার আমরা যারা আছি আমাদেরকে সাপোর্ট করো, তবেই কিন্তু আমরা এগোতে পারবো। তো এটাই আমার বলার ছিল। চলো এবারে বলি হৃদপিণ্ড সিনেমাটা আমার কেমন লাগলো, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। দেখো বন্ধুরা, হৃদপিণ্ড এমন একটা সিনেমা যেটা কিন্তু 2020 সালে রিলিজ হওয়ার কথা ছিল, কোভিডের সিচুয়েশনের জন্য রিলিজ হতে পারেনি। এবং হৃদপিণ্ড সিনেমার সবচেয়ে যেটা সুন্দর গান মন কেমনের জন্মদিন, সেই গানটা কিন্তু অনেক আগেই রিলিজ হয়ে গিয়েছিল এবং আমাদের সকলের পছন্দের একটা গান। এটা গেল একটা অন্য দিক। সিনেমাটা আমার কেমন লাগলো, এখানে আমরা ডিরেক্টর হিসেবে দেখতে পাচ্ছি শিলাদিত্য মৌলিককে এবং অভিনয় করতে দেখতে পাচ্ছি অর্পিতা চ্যাটার্জি, সাহিব চট্টোপাধ্যায়, প্রান্তিক ব্যানার্জি, অনুভব কাঞ্জিলাল সহ আরো অনেককে। বন্ধুরা, এই সিনেমাটার নাম তো হৃদপিণ্ড। তোমরা আবার অনেকে যেন বলো না এটা আবার রোস্টেড ভিডিও হয়ে গেছে, প্লিজ। আমি আমি মানে কোন রকম রোস্ট না করে বলছি, এই হৃদপিণ্ড সিনেমাটা দেখতে শুরু করার সময় আমার হৃদপিণ্ডটা ঠিক জায়গায় ছিল। হৃদপিণ্ড সিনেমাটার ইন্টারভেল পর্যন্ত আমার হৃদপিণ্ডটা হালকা বেরিয়ে এসেছিল। হৃদপিণ্ড সিনেমাটা শেষ হওয়ার পরে আমার হৃদপিণ্ডটা পুরোটাই খুলে বেরিয়ে চলে এসেছে। মানে বলতে পারো আমি একজন মৃত মানুষ হয়ে গেছি। এখন ব্যাপারটা হচ্ছে এইরকম ধরনের কমেন্ট করছি কেন বন্ধুরা? সত্যি বলবো, অপরাজিত দেখবার পরে এই সিনেমাটা দেখতে ঢুকেছিলাম, এত বাজে লেগেছে না বলবার কিছু নেই। এইরকম এইরকম রিভিউ না করতে খুব একটা ভালো লাগে না, কিন্তু দেখো রিভিউ যখন করছি তখন তো সত্যি কথাটা বলতে হবে। এত জঘন্য সিনেমা না, মানে অনেকদিন পরে দেখলাম আবার। এখানে আমরা যদি স্টোরি হিসেবে একটু বলতে চাই, আমরা ট্রেলার দেখেই বুঝে গিয়েছিলাম যে একজন কলেজের মানে প্রফেসর যার একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হবে এবং সেই অ্যাক্সিডেন্টের পরে তিনি তার স্মৃতিশক্তি লোপ পাবেন, তিনি ফিরে চলে যাবেন তার ছোটবেলায়। তার ছোটবেলায় যা যা ঘটেছিল সেগুলো সব তার মনে আছে, কিন্তু তিনি তার হাজবেন্ড শ্বশুরবাড়ি এগুলোকে সব ভুলে যান। এই জিনিসটাই ঘটে অর্পিতা চ্যাটার্জির সঙ্গে। এইবার ব্যাপারটা হচ্ছে, প্রথম থেকে যখন শুরু করে মানে ফার্স্ট যে সিনটা দিয়ে শুরু করেছিল সিনেমাটা, একটা কলেজের রুম, ন্যাচারালি যেরকম এখন হয় যে এরকম তেঙেটে মার্কা স্টুডেন্ট প্রচুর থাকে যারা টিচারদের মুখে মুখে কথা বলেন, বা কোনো মহিলা সুন্দরী টিচারদের দেখলে যে ধরনের টোন করেন, সেই ব্যাপারটা ভালো দিক দেখাচ্ছিল। তারপর থেকে যেটা শুরু হলো সব শেষ হয়ে গেল। গোটা আড়াই ঘন্টা প্রায় সিনেমাটা আমাদের মানে সময়টা, জীবনের মূল্যবান সময় থেকে আড়াই ঘন্টা আমরা শেষ করে ফেললাম, এত বাজে। তো স্টোরি হিসেবে দেখলাম ওনার অ্যাক্সিডেন্ট হলো, তারপর উনি ওরকম পুরনো স্মৃতিতে ফিরে গেলেন, তারপরে উনি ওনার হাজবেন্ডকে যার নাম সৌমক তাকে উনি শামুক কাকু বলে ডাকতে শুরু করলেন, এবং তার মাঝখানে আবার এন্ট্রি নিয়ে নেন তার বেস্ট ফ্রেন্ড ছোটবেলার যার নাম হচ্ছে রিক, যাকে তিনি বাবলু বলে ডাকতেন, তার আবার এন্ট্রি হয়ে যায়। তারপরে কি হয়, তার এন্ট্রি হয়ে যাওয়ার পরে কি হয় সেটা দেখতে গেলেই তোমাদের সিনেমাটা দেখতে যেতে হবে। একদম জঘন্য একটা সিনেমা, কিচ্ছু ভালো লাগেনি সিনেমাটার। শুধুমাত্র যদি ভালো লেগে থাকে অবশ্যই নো ডাউট অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয়, ওটা নিয়ে বলবার কিছু নেই। কিন্তু আমি জানি না উনি এরকম একটা খাজা স্ক্রিপ্টে কেন সাইন করলেন,
মানে আমার মনে হয় উনি এই বাচ্চার ক্যারেক্টারটা, মানে এই বাচ্চা বাচ্চা করে কথা বলা, বাচ্চা বাচ্চা ব্যাপারটাকে হয়তো একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, তাই হয়তো উনি এটা করেছিলেন। কিন্তু না, ব্যাপারটা প্রচন্ড একঘেয়েমি। মানে যদি এই গল্পটা চলতে চলতে শেষে গিয়ে আমরা কোনো একটা টুইস্ট পেতাম না, তাহলেও বোধ হয় কোথাও একটা গল্পটা কোনো একটা জায়গা থেকে জমে যেত। আমি ইনফ্যাক্ট সিনেমাটা শেষ হওয়ার 10 মিনিট আগে পর্যন্ত হাঁ করে বসেছিলাম যে ডিরেক্টর নিশ্চয়ই, এত সোজাসাপটা গল্প হতেই পারে না, এত বোকা বোকা একটা গল্প অন্তত অর্পিতা চ্যাটার্জি, সাহেব চট্টোপাধ্যায় এনাদের দ্বারা সম্ভব না। তাই বসেই ছিলাম, কিছু হয়তো একটা টুইস্ট লাইন শেষে আসবে, কিচ্ছু নেই। খুব বাজে হয়েছে, জঘন্য হয়েছে, একদম ভালো লাগেনি, একটুও ভালো লাগেনি। যাই হোক, এখন তোমরা অনেকেই কমেন্টে এসে জানাবে যে বাংলা সিনেমার পাশে দাঁড়িয়েও কেন বাংলা সিনেমার নামে বদনাম করছি। দেখো বন্ধুরা, বাংলা সিনেমার পাশে দাঁড়াও বা বাংলা সিনেমার পাশে আছি মানে এই নয় যে খারাপ সিনেমাকেও ভালো বলতে হবে, এটা কখনোই নয়। যেটা খারাপ লেগেছে সেটা খারাপ, হ্যাঁ আমার এটা খারাপ লেগেছে, তোমার এটা ভালো লাগতেই পারে, সেই কারণে তুমি হলে গিয়ে সিনেমাটা দেখো। আমি কখনো কিন্তু বলছি না আমার রিভিউটা শুনে তোমরা কেউ হলে যেও না, আমি কি বলছি সেটার সত্যতাটা যাচাই করার জন্যও কিন্তু তোমাদের হলে যেতে হবে, তোমরা নিজেরাও গিয়ে সিনেমাটা দেখো। আমার যেটা ব্যক্তিগত অনুভূতি হয়েছে গতকাল এই সিনেমাটা দেখবার পরে আমি সেটাই জানালাম, আমার ভালো লাগেনি। চলো খুব শিগগিরই আসি নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর এইভাবেই যেমন আমার সঙ্গে তোমরা আছো, এইভাবেই আমার সঙ্গে থেকো, আমি এটাই বলতে চাই। বাস চলো, টাটা। ও দাঁড়াও 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 দাঁড়াও, ভিডিওটা থেকে চলে যাবার আগে আমি তোমাদেরকে একটা আমার একটা লুক দেখাতে চাই, কিন্তু সেই লুকটা কিন্তু মানে ভেবো না আমি তোমাদেরকে করলাম, এটা আমি কেন করলাম সেটা তোমরা সিনেমাটা দেখার পরে বুঝতে পারবে। এবার লুকটা দেখে নাও, লুকটা দেখেই কিন্তু পালাবো, ঠিক আছে?